আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্তরাজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগত। গোল্ডিয়ান ফিঞ্চ পাখি ডিম পাড়ার আগে কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পাখি ডিম দেবে? গোল্ডিয়ান ফিঞ্চ পাখি পালনের জন্য আদর্শ খাঁচার মাপ, এদের খাদ্য অভ্যাস সহ বিস্তারিত তথ্য, তাই অসাধারণ এই পাখিটি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর লাইক শেয়ার ও কমেন্টস করুন। আপনার একটি লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। প্রিয় ভিউয়ার্স, ছোট আকৃতির পাখির মধ্যে সবচেয়ে ছোট পাখি ফিঞ্চ পাখি। ফিঞ্চ পাখি আমরা সবাই কম বেশি দেখেছি। পৃথিবীতে শুধুমাত্র ফিঞ্চ পাখিরই 100 বেশি প্রজাতি রয়েছে, কিন্তু পোষা পাখি হিসাবে সব জনপ্রিয় নয়। বাস্তবে মাত্র কয়েকটি ফিঞ্চ পাখি পালনের অনুমতি রয়েছে, বন্য ফিঞ্চ পাখি পালন করা বেআইনি। তো আপনি যদি ফিঞ্চ পাখি পালন করতে চান তাহলে যেগুলো অনুমতি রয়েছে সেগুলো পুষতে পারেন। এদের মিষ্টি মধুর ডাক, ভিন্ন ধর্মী নাচ আর ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বাসা বানানোর কৌশল যে কাউকে আকৃষ্ট করতে পারে। বাসার সৌন্দর্য বর্ধনের জন্য এখন অনেকেই ফিঞ্চ পাখি পালন করছে। এটি এখন সারা বিশ্বে কেজ বার্ড হিসাবে সুপরিচিত। জাতভেদে এই পাখি বিভিন্ন জাত হয়ে থাকে। এ পাখির সবচেয়ে মিউটেশনের মধ্যে গ্রিন ব্যাক গোল্ডিয়ান, ইয়েলো ব্যাক গোল্ডিয়ান, ব্লু ব্যাক গোল্ডিয়ান, হোয়াইট গোল্ডিয়ান এবং সিলভার গোল্ডিয়ান। এ পাখির সৌন্দর্য কম বেশি সবাইকে আকৃষ্ট করে। উপযুক্ত পরিবেশ ও সঠিক পরিচর্যা পেলে এই পাখিগুলো 7 থেকে 8 বছর পর্যন্ত বেঁচে থাকে। তাছাড়াও এ পাখিগুলো পালন করতে হলে আপনাকে কিছু বিষয়গুলো মাথায় রাখতে হবে, যেমন উপযুক্ত পরিবেশ, খাবারের মেনু, ইভেন হচ্ছে এর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা। গোল্ডিয়ান ফিঞ্চকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ অবশ্যই দিতে হবে। তাছাড়া এদের যে দৈনিক খাবারের চার আছে সেই চার অবশ্যই আপনাকে ফলো করতে হবে। প্রিভিউয়ার্স, গোল্ডিয়ান ফিঞ্চ পাখির খাবারের চাটে আপনি কি কি ব্যবহার করবেন সে সম্পর্কে এখন বলবো। গোল্ডিয়ান ফিঞ্চের দানাদার খাবারের মধ্যে আপনি দিবেন ক্যানারি, 4 প্রকারের মিলেট, গুজিতিল, সুগন্ধি ধান। এছাড়াও গোল্ডিয়ান ফিঞ্চ শাকসবজি খেতেও পছন্দ করে। তবে অনেকের গোল্ডিয়ান ফিঞ্চ মিলেট খেতে চায় না, শুধু হোয়াইট মিলেট ও ক্যানারি খেতে পছন্দ করে। তবে এদের অভ্যাস করার জন্য আপনাকে অবশ্যই সবগুলো সিড মিক্স একত্র করে দিতে হবে, আর এ ধরনের অভ্যাস করার জন্য খুবই জরুরি। তাছাড়াও গোল্ডিয়ান ফিঞ্চকে সপ্তাহে 2 থেকে 3 দিন 1 ফুট সাপোর্ট দিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, গোল্ডিয়ান ফিঞ্চকে যে পাত্রে পানি দেন সেই পাত্র অবশ্যই নিয়মিত পরিষ্কার করে দেবেন। তাছাড়াও এই গোল্ডিয়ান ফিঞ্চকে গোছলের পানি দেবেন, অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন গোসলের পানি দেওয়া খুবই উত্তম। প্রিয় ভিউয়ার্স, গোল্ডিয়ান ফিঞ্চকে ব্রিডিং করার জন্য অবশ্যই পরিবেশটা অনুকূলে থাকতে হবে। আপনার পরিবেশ অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা হলে চলবে না। এক্ষেত্রে আপনারা যারা বারান্দায় পাখি পোষেন অবশ্যই আপনাদেরকে বারান্দার যে আবহাওয়াটা সেটা লক্ষ্য রাখতে হবে। গোল্ডিয়ান ফিঞ্চকে ব্রিডিং করানোর জন্য অবশ্যই কেজ বা খাঁচার সাইজ 18x18x18, তার মানে দৈর্ঘ্য 18 ইঞ্চি, প্রস্থ 18 ইঞ্চি এবং উচ্চতা 18 ইঞ্চি সর্বনিম্ন সাইজের খাঁচায় আপনাকে দিতে হবে। তবে আমি প্রেফার করব আপনাদের 18x20x24, তার মানে দৈর্ঘ্য 18 ইঞ্চি, প্রস্থ 24 ইঞ্চি এবং উচ্চতা 20 ইঞ্চি সাইজের খাঁচা ব্যবহার করার জন্য। গোল্ডিয়ান ফিঞ্চ এমন সাইজের খাঁচাতে ভালো ব্রিড করে। আর গোল্ডিয়ান ফিঞ্চকে ব্রিড করানোর জন্য অবশ্যই আপনাকে ব্রিডিং বক্স দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, গোল্ডেন ফিঞ্চকে ব্রিডিং করানোর জন্য ব্রিডিং বক্সে আপনাকে নেস্টিং ম্যাটেরিয়াল হিসেবে নারকেলের ছোবড়ার আঁশ গোল্ডেন ফিঞ্চ বেশি পছন্দ করে। তাছাড়া আপনি শুকনা দুর্বা ঘাসও ব্যবহার করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, গোল্ডিয়ান ফিঞ্চ যখন ডিম পারবে তখন কিছু কিছু সিমটম দেখে আপনি বুঝতে পারবেন যে এখন সে সম্পর্কে আলোচনা করব। মূলত পুরুষ পাখিটি কিছুক্ষণ পরপর ব্রিডিংয়ের জন্য যে বক্স দিয়েছেন সেটার ভিতরে আসা যাওয়া শুরু করবে। যখন বেড়ে চলে আসবে তখন ওই মুহূর্তে মেটিংয়ের পরে তারা ঘর সাজানোর জন্য তারা খুব ব্যস্ত হয়ে যায় বা ব্যস্ত হয়ে পড়বে। সেই মুহূর্তে সবচেয়ে বড় অবদান রাখে পুরুষ পাখিটি। যখন দেখবেন যে পুরুষ পাখিটি বক্সের ভিতরে বেশি আসা যাওয়া করছে তখন বুঝবেন যে পাখিটি ডিম পাড়ার সময় হয়ে গেছে। সে সময় অবশ্যই মনে রাখবেন যে খাঁচার নিকটে আসা যাওয়া কিংবা
ব্রিডিং বক্সে উকিঝুঁকি থেকে বিরত থাকবেন, এমনকি ব্রিডিং বক্সে উকিঝুঁকি দেবেন না, এতে করে পাখির প্রাইভেসি নষ্ট হয়ে যায়। তো যখন আপনারা পাখিটির এই উপলব্ধি করতে পারবেন, সেই মুহূর্তে পাখিকে অবশ্যই বেশি বেশি প্রাইভেসি দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা গোল্ডেন ফিঞ্চ পাখির ডিম পাড়ার আগে কী কী লক্ষণ দেখা যায়, গোল্ডেন ফিঞ্চ পাখি পালনের জন্য আদর্শ খাঁচার মাপ, এদের খাদ্যাভ্যাস সম্পর্কে বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের দীপ্তরেজা ফেসবুক পেজ আছে, সেখানে কমেন্টস করবেন। ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে আপনাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। তাছাড়া যদি আপনাদের কারো কিছু জানার ইচ্ছা থাকে, তবে ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, কথা বলতে পারেন, অথবা অন্য কোনো বিষয়ে ভিডিও চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও তৈরি করতে। আজকের এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কথা হবে পরবর্তী অন্য আরও একটি নতুন এপিসোডে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।